শ্রীমতী অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থি মোচনের 941তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেখানে আমরা দেখছি মহারাজ যুধিষ্ঠির পিতামহ ভীষ্মের কাছে একটি চমৎকার প্রশ্ন তুলেছেন। আমরা এই প্রশ্নটিকে এতটা গুরুত্ব দিচ্ছি কারণ আজকের দিনেও আমাদের সাধারণ মানুষের মধ্যে, ঠিক মহাভারত এখানে সেই সাধারণ মানুষের কথা শব্দটিও কিন্তু ব্যবহার করেছেন, আমরা আসব, এবং সেটা যে সেই সময়ের সাধারণ মানুষের একটা মনোভাব বা একটা ধারণা তা মাত্র নয়, বর্তমান সময় আজকের দিনেও সাধারণ মানুষ, কমন ম্যান বলতে যা বোঝায়, তাদেরও ঠিক এই একই এক ধারণা বশবর্তী, তারা এরকম একই ধারণা তাদের রয়েছে, এবং সেই ধারণার থেকেই, সেই ধারণাটিকেই যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন, পিতামহ এই যে মানুষেরা, সাধারণ মানুষেরা, তারা যে এই উপবাসকে এত গুরুত্ব দেয় এবং তাকেই তারা মনে করে এটাই যেন একটা তপস্যা, এটা কি সত্যি তপস্যা? এই উপবাস কি সত্যি তপস্যা নাকি অন্য কোন বিষয়, অন্য কোন কাজ? তপস্যা বলতে অন্য কিছু বোঝায়। অর্থাৎ যুধিষ্ঠিরের প্রশ্ন এখানে খুব পরিষ্কার, তিনি বলছেন উপবাস করাটাই কি তপস্যা নাকি তপস্যা বলতে অন্য কিছু বোঝায়। তিনি বলছেন যদিদং তপ ইত্তারুহ তপবাসং পৃথক জনা, পৃথক জনা মানে সাধারণ মানুষ, কমন ম্যান। এই পৃথক জনা, এই শব্দটি রামায়ণের মধ্যেও আছে, পৃথক জনা, সেখানে বানর সম্পর্কে পৃথক জনা, সাধারণ মানুষ এই অর্থে ব্যবহার করা হয়েছে। পৃথক জনা মানে একদম কমন ম্যান, সাধারণ মানুষের যা ধারণা, এই প্রশ্নে পৃথক জনা শব্দটিকে নিশ্চয়ই, যে এই যে সাধারণ মানুষেরা তারা এই উপবাসকে একটা তপস্যা বলে মনে করে, সত্যি কি তাই নাকি তপস্যা বলতে অন্য কিছু? এখানে এই উপবাস কথাটি আমাদের একটু বিশ্লেষণ করতে হবে। আমরা তারপরে দেখব মহামতি ভীষ্ম কি বলছেন মহাভারতে উপবাস তপস্যা এর গুরুত্ব কি, কোথার থেকে আছে, এবং এই সম্পর্কে আমাদের শাস্ত্রে কি বিধিবিধান আছে। তো এখানে দেখুন, এই যে উপবাস কথাটি, সাধারণ অর্থে উপবাস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে না খাওয়া, এবং উপবাস শব্দের অর্থ সাধারণ মানুষ যেটা বোঝে সেটা হচ্ছে না খাওয়া, একেবারে না খাওয়া, কোনো কিছুই না খাওয়া। এবং এই না খাওয়ার সাধারণ মানুষের কাছে ধারণাটা এরকমই যে এই একেবারে না খেয়ে, এমনকি জল পর্যন্ত গ্রহণ না করে, এই জল না খেয়ে, কোন রকম খাবার না খেয়ে জলটুকু পর্যন্ত, এক ফোঁটা জল, ড্রপ অফ ওয়াটার, সেটুকু না খেয়ে থাকাটাই বোধহয় একটা বিরাট তপস্যা, এবং একটা কোনো বিশেষ দিনে, কোনো বিশেষ দিনে সেটি সামাজিক বিশেষ হতে পারে, ধর্মীয় বিশেষ হতে পারে, হ্যাঁ, যে কোনো বিশেষ দিনে ওই না খাওয়ার ফলে ফলটা, যে ফল হবে না খাওয়ার থাকা, না এমনকি জল না খেয়েও থাকা, এই যে কঠিন একটা সংকল্প করে, একটা ভীষণ কষ্ট করে জল পর্যন্ত না খেয়ে থাকা, এর পরিণাম বিরাট একটা মঙ্গলজন, একটা বিরাট মঙ্গলজনন, এবং তাতে দেবতা প্রসন্ন হবেন, যে উদ্দেশ্যে না খাওয়া হচ্ছে সেই উদ্দেশ্য ফল লাভ হবে, এবং
ইত্যাদির একটা বিশাল ধারণা আছে যে এটা করতে পারলে বা এরকম করলে একেবারে বিশাল ফল লাভ হয়। এবং সাধারণ মানুষ এও বলে যত উপবাস করা যায় তত দেবতা প্রসন্ন হবেন, ততই তোমার মনোবাসনা পূর্ণ হবে, হ্যাঁ, এবং দেবতার প্রসন্নতা, স্বর্গ লাভ ইত্যাদি যাবতীয় তোমার যা তোমার কামনা সে সবই তুমি লাভ করবে যত কঠিন তুমি উপবাস করতে পারবে। কঠিন মানে না খাওয়া, এবং এই না খাওয়াটা দীর্ঘ সময় ধরে চলে, এবং একটা সময় দেখেছি এই না খাওয়ার ব্যাপারটা প্রায় এক দুদিন ধরে চলত, দু তিন দিন ধরে কিছুই খাচ্ছে না, এই এরকম একটা কঠিন। এই জায়গা থেকে এই যে একটা শারীরিক নিগ্রহ যার মধ্যে আমরা লক্ষ্য করছি, যেটাকে উপবাস বলে, এই একরকমের শারীরিক নিগ্রহকে সাধারণ মানুষ যেটাকে তপস্যা বলে, এই যে তপস্যা শব্দের অর্থ হচ্ছে তাপ সহ্য করা, এই যে আমি খাচ্ছি না, ক্ষুধার বেগকে আমি সহ্য করছি, জল পর্যন্ত খাচ্ছি না, পিপাসার্থ হয়ে গলা শুকিয়ে জিভ একেবারে যেন ভেতরে চলে যাচ্ছে, তাও আমি এক ফোঁটা জল খাচ্ছি। আপনারা এরকম উপবাসের অনেক কঠিন কঠিন চেহারা দেখতে পাবেন, আমাদের বাংলা উপন্যাসের মধ্যে আছে, সেখানে দেখবেন এই বিধবাদের উপরে এই উপবাসের একটা কাঠিন্য, একটা চোর করে তাদের উপরে এরকম চাপিয়ে দেয় সারাদিন। এরকম তাদের নির্দিষ্ট কিছু কিছু দিন ছিল, তার মধ্যে বিশেষ করে একাদশী, এই দিন একেবারে নির্জলা উপবাস, আর একদম ছোট সেই কালের বাল বিধবা, অল্প অল্প বাচ্চা মেয়েরা, তাদেরকে এই বড় অভিভাবকেরা কি কঠিন শাস্তির মধ্যে দিয়ে রাখা হতো, এক ফোঁটা জল তাদেরকে পর্যন্ত খেতে দেওয়া হতো না সারাদিন। এইটা ছিল মানে একরকমের ধারণা, সাধারণ মানুষের ধারণা, এরকম কৃচ্ছ সাধন যদি তুমি করো, অর্থাৎ ওই যে তাপ সহ্য করছো, কৃচ্ছ সাধন করছো, এইটাই হচ্ছে তাদের কাছে একটা তপস্যা, তাতে তোমার স্বর্গ লাভ হবে, এই পরজন্মে তুমি একটা তোমার জীবন অনেক সুখের হবে ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে স্বর্গলাভ, মোক্ষ লাভ থেকে দেবতার প্রসন্নতা ইত্যাদি আছে। এই যে উপবাস, এই উপবাস শব্দের প্রকৃত অর্থের মধ্যে আমরা কিন্তু এখনো আসছি না। উপবাস বলতে এখানে সাধারণ অর্থে মানুষেরা, সাধারণ লোকেরা যেটা বোঝে সেটা হচ্ছে না খাওয়া, না খেয়ে থাকা, এক ফোঁটা জলও না খেয়ে থাকে, অর্থাৎ অনশন। অসন শব্দের অর্থ হচ্ছে খাওয়া, অসন, অনশন না খাওয়া, এইটা অর্থেই বলছে। এবং সাধারণ মানুষের কাছে আজও কিন্তু আমরা দেখি বহু সাধারণ মানুষ, বহু গৃহস্থ, বহু তারা এই না খেয়ে থাকে। যেমন এই না খেয়ে থাকার কতগুলো সামাজিক অনুষ্ঠানের মধ্যেও না খেয়ে থাকে, কিছু ধর্মীয় অনুষ্ঠান আছে সেখানে না থাকে, না খেয়ে থাকে, কিছু রাজনৈতিক উদ্দেশ্য সেখানেও এই অনশনের ব্যাপারটা আছে। সুতরাং এই অনশন ব্যাপারটা একটা কিছু যেন আদায় করবার, কেবল যে রাজনৈতিক দাবি আদায়ের জন্য যে অনশন করা, হ্যাঁ, একটা মানে সেখানে এই অনশন করে অনেক মারাও গেছে, সেটা হচ্ছে রাজনৈতিক কারণ, একটা দাবি আদায়ের জন্য বন্দিরা জেলে অনশন করতো, সেটা আমরা দেখেছি, তারা কিছুই তাদেরকে খাওয়ানো যেত না, এবং এই যে অনশন চলছে একটা সমস্ত করছে, তার ফলে অনেক সময় প্রশাসন তাদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হতো, অনেক সময় জোর করে তাদেরকে খাওয়ানো হতো, এবং এই অনশন করতে গিয়ে বন্দি যদি মারা যায় তার যে একটা বিরাট রিপারকেশন হবে, তার ভয়ে প্রশাসন বন্দীদের প্রার্থনা মঞ্জুর করতে, অর্থাৎ দাবি আদায়, এটা অনশন। এটা কিন্তু সম্পূর্ণ অন্য দিক, এটা বিচার্যের মধ্যে না, এটা এই এটাকে সাধারণ অর্থে আপনার এটার গুরুত্ব, এর মান্যতা সম্পূর্ণ আলাদা। এইটার এই
বন্দি অবস্থায় যে অনশন করা কিংবা দাবি আদায়ের জন্য রাজনৈতিক যে সমস্ত অনশন আমরা দেখি, আমরা এর বিচার আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুর মধ্যে এটি কিন্তু আসছে না। এটিকে বাদ দিয়ে আমরা অন্য বিষয়গুলোকে, অন্য অনশনকে নিয়ে আমরা কথা বলছি। এই যে না খাওয়ার ব্যাপারটা রয়েছে, যেমন আমাদের সামাজিক কিছু আচার আচরণ আছে, সামাজিক আচার আচরণ, যেমন ধরুন বিবাহ, বিবাহের সময় বর এবং কনে দুজনকে আগে পূর্বে কিছুই খাওয়া তাদের নিয়ম ছিল। একদম ভোরে, একদম বিবাহের দিন ভোরে ওই দধিমঙ্গল অনুষ্ঠান হতো, তাতে যে একটা শুভ অনুষ্ঠান, তাতে বড়রা পাত্রের তা অভিভাবকেরা, পাত্রীর অভিভাবকেরা যে যার বাড়িতে তাদের পাত্র বা পাত্রীকে একেবারে ভোরে আশীর্বাদ করে কিছু মিষ্টি খাবার খাইয়ে দিতেন, ব্যাস। তারপরে ওই বিয়ে না হয়ে যাওয়া পর্যন্ত তারা কিছু খেতেন না, পাত্রও খেতেন না, পাত্রীও খেতেন না। এই এই একটা প্রথা আছে। এছাড়া তো আমরা বললাম বিভিন্ন ব্রত, সেখানে বিভিন্ন পক্ষ আছে, এই একাদশী ব্রত, অমাবস্যার ব্রত, অমুক ব্রত, তমুক ব্রত, এই নানান ষষ্ঠী, অষ্টমী নবমী পূজা পাঠ, অর্থাৎ ধর্মীয় ব্যাপার, সামাজিক রীতিনীতি, যেখানে বিবাহ আছে, উপনয়নের মতন ব্যাপার আছে সেখানেও উপবাস আছে, বিদ্যারম্ভের ক্ষেত্রে উপবাস আছে। তারপরে এগুলো যেমন আছে এরকম বহু উপবাস আছে, সেরকম আবার সামাজিক ব্রত কিছু আছে, সামাজিক নিয়ম নির্মাণ, যেরকম আমরা বিধবাদের কথা বললাম আছে, তারপর এছাড়া আরো নানা ধরনের, অর্থাৎ আদত ব্যাপারটা হচ্ছে, উপবাসের আদত ব্যাপারটা হচ্ছে না খেয়ে থাকা, এই হচ্ছে উপবাস। ঠিক এই যে না খেয়ে একটা কঠিন কৃচ্ছ সাধন, এই জায়গার থেকে এই ঠিক এই যে একটা সাধারণ জনমানুষে যে ধারণা, এই ধারণাটাকেই তুলে ধরছে মহাভারত এবং সেখানে যুধিষ্ঠির জিজ্ঞেস করছে এটা কি একটা তপস্যা, নাকি তপস্যা বলতে অন্য কিছু বোঝায়। উপবাস শব্দের প্রকৃত অর্থ হচ্ছে, উপমানে হচ্ছে সন্নিকটে, নিকটে। উপবাস শব্দটা হচ্ছে উপ যুক্ত বস ধাতু নিষ্পন্ন, উপমানে সন্নিকটে, বস ধাতু মানে বাস করা, কারো সন্নিকটে বাস করা, এই হচ্ছে উপবাস, মানে নিকটে বাস, এই হচ্ছে প্রাচীন শাস্ত্রের অর্থ। এতৎ কৃত উপবাসতি, আপস্তম্ভের গৃহ্য সূত্রের মধ্যেও এই কথা বলা আছে, অর্থাৎ আগামী দিন আমরা শতপথ ব্রাহ্মণে, ঐতরেয় ব্রাহ্মণে, শ্রৌত সূত্রে আমরা উপবাস শব্দের অর্থ দেখছি, যে আগামী দিনে যজ্ঞ হবে, সেই যজ্ঞের কারণে আজকে অগ্নির সমীপে নিয়মপূর্বক বাস করা, অর্থাৎ অগ্নির আগামীকাল যজ্ঞ হবে, যে অগ্নিতে সেই যজ্ঞ ক্রিয়া হবে সেই অগ্নির কাছে বাস করা, অর্থাৎ সেই অগ্নিকে প্রজ্বলিত, আগের দিন তাকে বিধি নিয়ম পূর্বক তাকে প্রজ্বলিত করে বা সেই প্রজ্বলিত অগ্নিকে সর্বতোভাবে রক্ষা করা এবং তার নিকটে থাকা, যাতে অগ্নিটা নিবে না যায়, সেই অগ্নিটাকে উজ্জ্বল রাখা, পরের দিন সেই অগ্নিতেই যজ্ঞ হবে, এই অর্থে এসছে উপবাস, অর্থাৎ সন্নিকটে, অগ্নির সন্নিকটে। এখানে অর্থাৎ এই যে কোনো অর্থে এটা কিন্তু অনশন নয়, কোনো অর্থে এটা অনশন নয়, এটা পরবর্তী সময়ে এই অনশনটা সে কিভাবে এসছে, পরবর্তীকালে এই উপবাস অনশনে কি করে পরিণত হয়ে গেল, অর্থাৎ না খাওয়ার ব্যাপারটা কি করে হয়ে গেল, এই নিয়ে একটা চমৎকার কাহিনী। সেটা হচ্ছে শিষ্যরা গুরুর আশ্রমে আছেন, দেখছেন একটা বিশেষ বিশেষ দিনে, কিছু বিশেষ বিশেষ দিনে গুরু একেবারে তন্ময় হয়ে থাকে, একেবারে ভোর থেকে, মানে
ঘুম ভাঙার পর থেকে কি গুরুদেব বা তার আগের রাত থেকে গুরুদেব একটা বিশেষ কোন ধ্যানে তন্ময় হয়ে থাকে এবং সারাদিন তার সেই তন্ময়তা চলতে থাকে। সেই দিন গুরুদেব কিন্তু কোনো রকম সেই গুরু কোনো রকম খাদ্য পানীয় কিছুই করছেন না, তিনি একটা ভাবে বিভোর হয়ে আছেন। প্রাকৃত শিষ্যরা অর্থাৎ সাধারণ শিষ্যরা তারা গুরুর এই বিভোর হয়ে থাকাটা, এই তন্ময় হয়ে থাকার নিহিত তাৎপর্যটা কিন্তু বুঝতে পারলো না। তারা ভাবলো এই বিশেষ বিশেষ দিনে গুরুদেব যে এবং তন্ময় হয়ে কিছুই খান না, হ্যাঁ একেবারে তিনি এক জায়গায় একটা ভাবে তন্ময় হয়ে, অর্থাৎ তিনি সেদিন কোনো খাবার খাচ্ছেন, এমনকি জল পর্যন্ত গ্রহণ করছেন না। তাহলে তারা তখন এই সিদ্ধান্তে পৌঁছলো যে এই বিশেষ দিনে খেতে নেই, এই বিশেষ দিনে হয়তো খাওয়া নিষিদ্ধ। তারা এটা ঠিক করে নিল, এই বিধি বিধান ঠিক করে নিল যে এই বিশেষ বিশেষ দিনে খাওয়া নেই। এইরকম বিধি বিধান শেষে স্মার্ত বিধিতে সেটা পরিণত হয়ে গেছে। নিহিত তাৎপর্যটা কি? সেদিন গুরু সেই বিশেষ দিনে তিনি সেই পরমের ধ্যানে এতটাই তন্ময়, এতটাই আবিষ্ট হয়ে গেছেন যে তার আর ক্ষুধা তৃষ্ণা বোধ নেই। যখনই দেখবেন আমরা কোনো বিশেষ কাজে, বিশেষ চিন্তায়, বিশেষ ভাবে আমরা তন্ময় হয়ে যাই, ডুবে যাই, তখন কিন্তু আমাদের নাওয়া খাওয়ার ব্যাপারটা থাকে না। বলে না নাওয়া খাওয়া মাথায় উঠেছে, এটা দুটো কারণে হতে পারে। এক হচ্ছে আনন্দে, আরেক হচ্ছে কাজের তাড়নায়, কাজের চাপে। গুরু যেটাতে আছেন সেটা হচ্ছে তার আনন্দ, তিনি তার পরাণ সখার সাথে সেদিন এত সন্নিবিষ্ট হয়ে আছেন তার চিন্তায়, তার ধ্যানে, তার নিমগ্নতার মাত্রা এত দূর, তিনি ধ্যানে একেবারে ডুবে রয়েছেন যে বাহ্যিক কোনো কিছুরই আর তার কোনো প্রয়োজনই হচ্ছে না। সেদিন তার কাছে খাওয়া দাওয়া এসব সব তুচ্ছ হয়েছে। যেমন আমরা যদি কোনো প্রিয়জনের কাছে থাকি বা আমাদের মনোমতো প্রিয় কোনো কাজে আমরা নিমগ্ন হয়ে যাই, তখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া, স্নান ইত্যাদি অন্যান্য যে বাহ্যিক যে কাজগুলো সেগুলোর আগে আমাদের কাছে কোনো গুরুত্বই থাকে না, কোনো প্রয়োজনই থাকে না। দিব্যি না খেয়ে আমরা কিন্তু ভালো থাকি, অর্থাৎ আমাদের মন সেখানে শরীর আর খাদ্যের প্রয়োজনটাই বোধ করে না, মন একেবারে অন্য বিষয়ের মধ্যে নিমগ্ন হয়ে থাকে। এইটা হচ্ছে উপবাসের প্রকৃত তাৎপর্য। সেখানে সাধারণ মানুষ এই যে না খাওয়া, এই যে শরীরকে কষ্ট দেওয়া, এটাকেই সাধারণ মানুষ এর নিহিত উপবাসের নিহিত তাৎপর্যকে অনুধাবন না করে শরীরকে কষ্ট দিয়ে জল পর্যন্ত না খেয়ে তার পিপাসায় তালু শুকিয়ে যাচ্ছে, মন ওই খাবারের দিকে পড়ে রয়েছে। দেখুন ব্যাপারটা কিরকম, সে খাচ্ছে না, হ্যাঁ উপবাস করে আছে, কঠিন উপবাস করে আছে, অথচ সে দেবতার ভোগ রান্না করছে বা সে যজ্ঞ বাড়িতে যারা খাবে তাদের খাদ্য প্রস্তুত করছে, সে অতিথির বাড়িতে আছে অথচ তাকে বলেছে তুমি খাবে না। যদি ধরুন শাশুড়ি নববধূকে বললেন যে দেখো আজকে লক্ষ্মী পুজো, হ্যাঁ লক্ষ্মী পুজোর দিন বাছা উপোস করতে হয়, তুমি সারাদিন কিচ্ছু খাবে না, জল খাবে না, সন্ধ্যে সময় তুমি লক্ষ্মীর পাঁচালি পড়ে, তুমি তো নতুন বউ, তুমি লক্ষ্মীর পাঁচালি পড়বে, লক্ষ্মীর পাঁচালি পড়ে তারপরে তুমি জল খাবে, খাবার খাবে, এই সারাদিন তুমি কিছু খাবে না। এবার যে বেচারি বধূ সে তো দেখছে হয় সে রান্না ঘরে শাশুড়িকে সাহায্য করছে, শাশুড়ি হয়তো নিজেই ভোগ ইত্যাদি রান্না করছেন বা অন্যান্য রান্না করছে, বধূটি
হয়তো এক আধ পদ রান্না করছেন বা করছেন না, কিংবা সে হয়তো সাহায্য করছে, আসছে যাচ্ছে, কিংবা সে ভোগের আয়োজন করছে। তো এই যে খাস, তার মনের মধ্যে তো সেই ক্ষুধাটা রয়েছে, তার ক্ষুধাটা তো একেবারে ষোলো আনা রয়েছে, তার তো মন ওই লক্ষ্মীর সাথে একাত্ম হয়ে যায়নি, লক্ষ্মীর ভাবে তো সে ডুবে যায়নি, তাই না? তার তো খিদে বোধ রয়েছে, সেদা তেষ্টা বোধটা রয়েছে, মাঝখান দিয়ে শাশুড়ির বা শ্বশুর বাড়ির কঠিন অনুশাসনে, সামাজিক কঠিন অনুশাসনে, যাকে এক ধর্মের বিধিবিধানে যেটাকে বিধি নির্দিষ্ট করে দিয়েছে, তার ফলে বেচারা খেতে পাচ্ছে না, কিন্তু তা খাচ্ছে। আর অন্যদিকে খাবারের সব ঘ্রাণ তার মধ্যে আসছে, উত্তম উত্তম সমস্ত গন্ধ, তার তো একেবারে প্রাণ আরো খিদে, আরো খিদে চাগিয়ে উঠছে, ফলে তো হয়তো সে অনেকে অজ্ঞান হয়েও পড়ে যায় এই কঠিন জায়গা। এটা তো আমরা হামেশাই দেখেছি, কঠিন এই উপবাস করতে গিয়ে একেবারে শেষকালে মানে একদম অজ্ঞান হয়ে পড়ছে। এমনকি এই শ্রাদ্ধ কার্য, একটা শ্রাদ্ধ কার্য অনেক সময় চলে, বাৎসরিক ষান্মাসিক যে শ্রাদ্ধ কার্য, সে সকালবেলায় আরম্ভ হয়, বেলা গড়িয়ে শেষ শ্রাদ্ধ প্রায় বিকেলে সন্ধ্যার মুখে গিয়ে শেষ হয়। এই দীর্ঘ সময় না খেয়ে সেই যিনি করছেন শ্রাদ্ধ কর্ম, সামাজিক অনুশাসনে তিনি বা তার নিজের একটা সেই কঠিন ধারণার বশবর্তী হয়ে না খেয়ে শ্রাদ্ধ কর্ম করলে মানে অক্ষয় ফল লাভ হবে, পিতৃপুরুষ একেবারে সরাসরি তার হাত থেকে এসে চুমুক দিয়ে জল খেয়ে যাবে, এরকম যে ভাব, সে বেচারা যদি তার শরীরে কোনো, তার যদি স্বাস্থ্য সেরকম ভালো না হয়, হ্যাঁ, তার যদি কঠিন কোনো অসুখ থাকে, সে তো অজ্ঞান হবে, এমনকি তার মৃত্যু পর্যন্ত হবে। এরকম এরকম ঘটনা প্রচুর ঘটতেও আমরা প্রাচীন সময়ে শুনেছি এবং কিছু কিছু আমরা দেখেওছি। তো এইটা হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে একটা কঠিন ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই উপবাস শব্দের অপপ্রয়োগ আমরা এটাকে বলি। সেখানে শরীরকে কষ্ট দিয়ে কখনো উপবাস বা এটা হয় না, সম্ভব না। সেখানে কিছু খাও তুমি, কিছু মানে একেবারে সেদিন বেশি খেও না, একে অতিরিক্ত খেও না, কিন্তু শরীরকে তুমি কষ্ট দিও না, সামান্য খেয়ে তুমি, বেশি খেলে আবার হাঁস ফাঁস হবে, সেটা আছে। আর হচ্ছে উপবাসে আবার একটা ভালো দিকও আছে, একেবারে শরীরের জন্য কিছু উপবাস আছে, রোজ খাচ্ছ, রোজ প্রচুর খাচ্ছ, মাঝে মাঝে এই পাক যন্ত্রকেও তো একটু বিশ্রাম দিতে হয়, এই শরীরের মধ্যে সবই তো একটা মেশিনের মতন কাজ করে রে বাপু, তো মেশিনদেরকেও তো দেখবেন ফ্যাক্টরি সপ্তাহে একদিন বন্ধ থাকে, কেন বন্ধ থাকে, সেদিন মেশিনগুলোকে একটু বিশ্রাম দেওয়া হয়, সেদিনকে তাদেরকে তেল মোবাইল ইত্যাদি যা কিছু তাদের মেনটেন্যান্সের জন্য, তাই তো? ওই ওই মেনটেন্যান্স, ওই বিশ্রাম, এটা আমাদের পাক যন্ত্রকেও বিশ্রাম দেওয়ার জন্য। তুমি সারা সপ্তাহ প্রচুর খেয়ে চলেছো, তোমার এই পাক যন্ত্রের উপর অসম্ভব চাপ পড়ছে, অতএব তোমার এই বিশ্রামেরও কিন্তু একটা প্রয়োজন। সেই দিক থেকে উপবাসের একটা মানে ওই যে অনশন যেটাকে বলছে, ওই উপবাসের একটা বিশাল গুরুত্ব রয়েছে এবং সেটা ভালো, তবে শরীর বুঝে উপবাস মানে কতটা তোমার শরীর নিতে পারবে সেই অনুসারে তুমি খাবে। সবসময় পরিমিতি বোধটাই কিন্তু আসল কথা, এই এইখান থেকে প্রশ্নটি উঠে এসছে। এই প্রশ্নের এখানে ভীষ্মকে বলছেন যে তাহলে কি এই উপবাস কি তপস্যা? একেবারে সরাসরি ভীষ্ম বলছেন তার উত্তরে যে সাধারণ মানুষেরা তখনকার দিনে মানে মহাভারতের সময় সেই সময় মানুষ এক মাস পর্যন্ত না খেয়ে উপবাস করতে পারত, আমরা সেটা এখানে দেব। এখন আমরা আজ এখনকার সময় এক বেলা না খেয়েই মানুষের একেবারে অবস্থা খারাপ হয়ে যায়, একদিন উপবাস করা তো বড় কঠিন কাজ, শরীর রক্ষার জন্য হয়তো সেটা একটা কিছু বিধিবিধান আছে, সেখানে অবশ্য ডাক্তারের নির্দেশে শরীর ব্যবস্থা, যাই হোক
মহাভারতের সেই সময়কার দিকে মানুষ 1 মাস বা 15 দিন এক পক্ষকাল একবারে দিব্যি কঠিন উপবাস করে শরীরকে একবারে ক্লিষ্ট করে ফেলতে পারবে। এইটা বলছেন সাধারণ মানুষেরা, এই যে পৃথক জানা মানে সাধারণ মানুষেরা, তারা কি বলছে 1 মাস বা এক পক্ষকাল যে উপবাসকে তারা ভাবে যে এটা একটা তপস্যা করছে, একটা বিরাট কিছু তারা তপস্যা করছেন, এবং এই কঠিন তপস্যার ফলে স্বর্গ একেবারে তাদের হাতের মুঠোর মধ্যে চলে আসবে না। তিনি বলছেন সেটা কিন্তু প্রকৃত তপস্যা নয়। মাস পক্ষ বাসেন মন্নন্তে যতপ্প জনাহা আত্মতন্ত্রপ ঘাতস্তু। বলছে এইটা আত্মতন্ত্রপ ঘাতস্তু, এটা নিজের শরীরকে আত্মতন্ত্রকে, এটা হচ্ছে আত্মতন্ত্রকে অর্থাৎ শরীরকে ব্যাঘাত করে, শরীরকে কষ্ট দেয়। তার ফলে শরীর যদি কষ্ট পায়, শরীর যদি ঠিক না থাকে, শরীরকে যদি নিগ্রহ করো, তাহলে তোমার মনও কিন্তু, যেহেতু শরীরের সাথে মন সংযুক্ত, তাহলে শরীরকে কষ্ট দেওয়া মানে মনকেও কষ্ট দেওয়া। আর মন যদি কষ্ট থাকে, মন যদি ভালো না থাকে, তাহলে তোমার পক্ষে কোনো তত্ত্ব চিন্তা করাই সম্ভব হবে না। বুদ্ধদেবের সেই কাহিনী আমরা সবাই জানি। বুদ্ধদেব তপস্যায় বসেছেন এবং তপস্যা বসার সময় তিনি কঠিন প্রতিজ্ঞা করে বসলেন যে এই শাসনে আমার শরীর যা কার না থাক, আমি একেবারে যতক্ষণ না বোধি লাভ করছি আমি এই আসন ছেড়ে উঠব না। এই দীর্ঘ তপস্যার পরে একেবারে তিনি কঙ্কাল সার হয়ে গেলেন, কিন্তু তার আর বোধি লাভ হলো না। তারপর আমরা জানি সেই সুজাতার পরমান্ন গ্রহণ করে তিনি তৃপ্ত হলেন, তারপরে তার বোধি লাভ হলো। সুতরাং শরীরকে কষ্ট দিয়ে কিন্তু তপস্যা, খাওয়া না খাওয়াটা হচ্ছে নির্ভর করছে মনের উপরে। মন যদি প্রফুল্ল থাকে, এমন কিছু জিনিসের সঙ্গে আমার মন সম্পৃক্ত হয়ে আছে, তখন কিন্তু মানুষ খাওয়া দাওয়ার এসবের কোনো প্রয়োজনই সে বোধ করে না, এইটা হচ্ছে। আর যদি তার শরীরের ভালোর জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য মাঝে মাঝে সে যে নিয়ম অনুসারে যে তপ উপবাস, সেকে যেমন অনেকে একাদশীর উপবাস করেন, অমাবস্যার উপবাস করেন, এরকম উপবাস করেন, বিভিন্ন আছে, সেখানেও কিন্তু বাপু বুঝে শরীর, সেখানে অবশ্যই শরীরকে ভালো রাখার জন্য মাঝে মাঝে উপবাস করতে হয়, তবে সেটা তোমার শরীরের অবস্থা কেমন এটা বুঝে। সেখানে পরিষ্কার বলছেন যে এটা হচ্ছে সাধারণ লোক তারা ভাবেন যে 1 মাস এক পক্ষকাল না খাওয়াটাই বোধ হয় একটা বড় তপস্যা। হ্যাঁ, আর না তপস্তক শতাং মত, শতাং মানে জ্ঞানীরা তারা একে কিন্তু তপস্যা বলে। এরা তাকে কি বলছে, আত্মতন্ত্র ঘাত, তুমি নিজের শরীরকে নষ্ট করছ, তুমি আততাই আত্মতন্ত্র ঘাত, আর নিজের শরীরকে, নিজের শরীরের এই তন্ত্রকে তুমি ঘাত করছো, অর্থাৎ তুমি হচ্ছে আত্মঘাতী। অতএব তুমি সেই অর্থে তুমি আততায়, এই হচ্ছে সতাঙ্গ মাতা উপবে। তখন বলছেন উপবাস কি, তপস মানে বলছে তাহলে তপস্যা কি, হোয়াট ইজ দি তপস্যা, তাহলে কি না খেয়ে দীর্ঘ থাকা, এটা তপস্যা কোনো মতেই নয়, এটা হচ্ছে আত্মতন্ত্র ঘাত। তাহলে তপস্যা কাকে বলে? এবার বিশ্ব বলছে হোয়াট ইজ তপস্যা, তপস্যা বলছেন সন্ন্যাস এবং ইষ্ট দেবতার উপাসনাই হচ্ছে উত্তম তপস্যা। ভালো করে লক্ষ্য করুন, ত্যাগশ্চ সন্নিতশ্চৈব শিষ্যতে তপ উত্তমম। এখানে শব্দটি করুন ত্যাগশ্চ, ত্যাগ এবং সন্নিতশ্চৈব, সন্নিতশ্চৈব মানে এখানে নিকটে, সন্নিত সন্নিধি, ইষ্টের সান্নিধ্যে, ওই যে কথার অর্থ যেখানে গুরু তিনি সেই বিশেষ বিশেষ দিনে তার ইষ্টের সান্নিধ্যে তিনি এত ভাবে যোগযুক্ত হয়ে যান, আনন্দের সঙ্গে তিনি ঈশ্বর ইষ্টের ধ্যানে তিনি একেবারে মগ্ন হয়ে যান, যে তার বাইরের যাবতীয়
খাওয়া দাওয়া স্নান অন্য কোনো কোনো কিছুর রিয়াদ তার কোনো প্রয়োজন থাকে না, তার আর কোনো প্রয়োজনই হয় না, সেটাই এখানে বলছে। ত্যাগশ্চ সন্নিতশ্চৈব শিষ্যতে তম উত্তমম সদোপবাসী স ভবেত। এইবার হচ্ছে আসল কথাটা বলছে, যেটা আমরা বলেছি, সদোপবাসী স ভবেত ব্রহ্মচারী সদা ভবেত। কি বলছে? তপস্বী, একজন যে তপস্যা করবেন তিনি সর্বদা উপবাসী হবেন। সদোপবাসী স ভবেত, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একটু আগে বলা হলো যে উপবাসটা তপস্যা নয়, আর এখানে বলছে সদোপবাসী স ভবেত। এবং তার মানে তাহলে তপস্বী সবসময় উপবাসী হবে? এইখানে উপবাস শব্দের অর্থ কিন্তু অনশন নয়, এখানে উপবাস শব্দের অর্থ হচ্ছে সন্নিকটে বাস। হ্যাঁ, উপবাস শব্দের অর্থ এখানে, এখানে উপযুক্ত বাস ধাতু, উপ মানে সন্নিকটে, বাস মানে বাস করা, ওই যে সন্নিতশ্চৈব শিষ্যতে সন্নিকটে, অর্থাৎ একজন তপস্বী যিনি তপস্যা করছেন তিনি সব সময় তার ইষ্টের সান্নিধ্যে সে থাকবে। ইষ্টের সান্নিধ্যে থাকলেই তার জীবনের মধ্যে একটা সংযম চলে আসে, ইষ্টের সান্নিধ্যে তার সেই যে ইষ্টের সান্নিধ্যের যে গুণ যে আনন্দ সেটা তাকে বাইরের অন্য কিছুর প্রতি আর আকৃষ্ট হতে দেয় না। সুতরাং বলছে সদোপবাসী স ভবেত, এবং শুধু এটাই নয় তারপরে কি বলছে, ব্রহ্মচারী সদা ভবেত, মানে একজন তপস্বী সদা ব্রহ্মচারী হবে। ব্রহ্মচারী মানে সংযমী, তিনি ভেতর বাইরের এবং ভেতরে তিনি সমস্ত ব্যাপারে সংযমী হবে। ব্রহ্মচর্য শব্দের অর্থই হচ্ছে ব্রহ্মে আচরণ, ব্রহ্মের প্রতি চরণ, ব্রহ্মের চরণের মধ্যে মধ্যে ব্রহ্ম আচরেত, অর্থাৎ ব্রহ্মেতে তুমি যুক্ত হও, ব্রহ্মের সাথে যুক্ত হওয়া, এই ব্রহ্মের সাথে যে যুক্ত হওয়া যে ব্রহ্মচর্য, এর মূলটাই হচ্ছে কিন্তু আত্মনিগ্রহ এবং বা সংযম। সুতরাং তুমি সদোপবাসী হলেই একজন কিন্তু ব্রহ্মচর্য লাভ করে, আবার ব্রহ্মচর্যের মধ্যে দিয়েই একজন কিন্তু সদোপবাসী হয়ে উঠতে পারে। অর্থাৎ এটা হচ্ছে একটা আরেকটার উপর সমানভাবে যুক্ত, একটা আরেকটার সাথে যুক্ত, এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, ত্যাগশ্চ সন্নিতশ্চৈব শিষ্যতে তপ উত্তমম সদোপবাসচারী সদা। এবার তারপরেই বলছে, বলছে একজন তপস্বী যিনি ব্রহ্ম সাধনায় নিমগ্ন, সেই ব্রাহ্মণ তিনি কেমন হবেন? তিনি হবেন সর্বদা মৌনী। এই যে ব্রহ্মচর্যের কথা গুণগুলো এবার বলছে, বলছে সর্বদা মৌনী মুনিশ্চে সাদ সদা বিপ্র, তিনি সবসময় মৌনী থাকবেন, অর্থাৎ তার মধ্যে কোনো বাচালতা তো থাকবে না, হবেন তিনি মিত ভাষে কিংবা একদম কম কথা বলবেন তিনি। সদোপবাসী স্বভাবে ব্রহ্মচারী সদা ভবেত। এবার এই ব্রহ্মচর্যের কথাগুলো সেখানে বলছে, বলছে মুনিশ্চ সদ সদা বিপ্র, তিনি হবেন সর্বদা মৌনী। দৈবতঞ্চ সদা ভবেত, তিনি সবসময় দেবতাদের মতন পবিত্র থাকবেন। দেব এই যে দৈবতঞ্চ, দৈবতঞ্চ দেবতাদের মতন সদা ভাবে, দেবতাদের মতন, দেবতা কারা? বলছে যারা পবিত্র। দেব শব্দের অর্থ হচ্ছে আলো, আলো সবসময় হচ্ছে আলো মানে অগ্নি, দেবতারা হচ্ছে অগ্নির মতন আলো, তারা উজ্জ্বল, উজ্জ্বলতার মধ্যে কোনো কৃষ্ণতা নেই, কোনো অন্ধকার নেই, কোনো তমসতা নেই, কোনো মালিন্য নেই, সদা পবিত্র। এই সদা পবিত্র এই ভাবটাকে বোঝাবার জন্যই বলছেন ব্রহ্মচর্যের এটা দ্বিতীয় লক্ষণ। প্রথম লক্ষণ হচ্ছে মৌন থাকা, দ্বিতীয় লক্ষণ হচ্ছে পবিত্র থাকা অন্তরে এবং বাহিরে, বাইরেও পবিত্র থাকবে ভেতরেও সে পবিত্র থাকবে। এবং তারপরে কি বলছেন, কুটুম্বিক ধর্ম কামহ
সদাহ স্বপ্নশ্চ ভারত, বুঝছে? এইবার গৃহস্থের প্রসঙ্গে চলে আসছে। গৃহস্থের যখন তপস্যা করবে, সেই তপস্যার সময়টা সে থাকবে মৌনী, পবিত্র এবং পরিজনদের সাথে সর্বদা ধর্মকামী, এবং কি বলছেন, সদাহ স্বপ্নশ্চ ভারত, সে নিদ্রাজয়ী হবে, তামসজয়ী হবে। নিদ্রা মানে মোহ, তমস আলস্য, আলস এইসবকে সে জয় করবে। সেই জন্য বলছে মনুষ্য সাদ সদা বিপ্র দৈবতঞ্চ সদা ভবেত কুটুম্বিক ধর্ম, সবসময় যাদের সঙ্গে সে থাকবে তাদের সে সঙ্গে সে সৎভাবে থাকবে, সৎ আলোচনা, সৎ কর্ম, যাদের সঙ্গে তার সজ্জনের সঙ্গে সে সবসময় থাকবে, ওই সজ্জনের সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সেই সজ্জন কুটুম্বিক, এমন লোককেই সে কুটুম্ব করবে, এমন লোকের সঙ্গেই সে বাস করবে, এমন লোকের সংসর্গে সে থাকবে যাদের সাথে সে সবসময় ধর্ম আলোচনা করতে পারবে। ধর্মকথা সৎ, ধর্ম শব্দের অর্থ এখানে সৎ, হ্যাঁ, শৃঙ্খলা, রীতি নীতি নিয়ম, শৃঙ্খলার মধ্যে, সৎ ভাবনার মধ্যে সে থাকতে পারবে। এটাই হচ্ছে কুটুম্বিক, সেই হচ্ছে আমার কুটুম্ব, সেই হচ্ছে আমার পরম আত্মীয়, যিনি আমাকে সৎ ভাবে থাকতে সাহায্য করে। কুটুম্বিক ধর্ম কাম সদা স্বপ্নশ্চ ভারত, এবং সে হবে নিদ্রাজয়ী, গুড়কেশ, অর্থাৎ সে সমস্ত রকম আলস্য মোহকে জয় করবে। তারপরে বলছেন অমাংসাদি সদা চ সত পবিত্রশ্চ সদা ভবেত আমৃতাশি সদা চ সত দেবতাতিথি পূজক। এইবার আসছে গুরুত্বপূর্ণ কথাটা, তপস্যার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি, এবা উপবাসের যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, খাওয়ার না খাওয়ার যে গুরুত্বপূর্ণ যে তাৎপর্য, সেই কথার মধ্যে আসছে। বলছে কি বলছে, সর্বদা অমাংস ভোজী, অমাংস ভোজী মানে সে কোনো রিচ খাবার খাবে না, মাছ মানে মাংস, মাংস সবসময়, মাংসের এফেক্টটা হচ্ছে গরম, এফেক্ট হচ্ছে গরম। যখন সে একটা ভালো কাজে, যখন সে একটা মঙ্গল ভাবনায় যুক্ত রয়েছে, যখন সে একটা শুভ ব্রতে সে যখন নিজেকে যুক্ত করছে, সেই সময়টা সে এমন কোনো খাবার খাদ্য গ্রহণ করবে না, তাকে অনশনে থাকতে বলছে না, না খেয়ে থাকতে বলছে না, কিন্তু বলছে এমন কিছু খাবার সে খাবে না যেটা তার শরীরকে উত্তেজক করবে বা শরীরের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করবে। এই অর্থেই কিন্তু এখানে বলা হচ্ছে অমাংসাদি, এমন কিছু খাদ্য সে মাংসাদি, অর্থাৎ এমন কিছু খাবার খাবে না, মদ্য মাংস বা কোনো রিচ খাবার সে মোটেই গ্রহণ করবে না, যা তার শরীরকে উত্তেজিত করবে, অস্থির করবে, তার শরীরকে খারাপ করবে। ঠিক আছে, সদা যে সৎ এবং সবসময় সে পবিত্র থাকবে। তারপরে কি বলছে, সে সবসময় অমৃত ভোগী হবে এবং সর্বদা দেবতা এবং অতিথির পূজা সে নিজেকে যুক্ত রাখবে, অর্থাৎ তার আচার আচরণের মধ্যে একটা সদাচার, শুদ্ধতা তার মধ্যে, পবিত্রতা তার মধ্যে যেন সবসময় বর্তমান থাকে, তাহলেই সেটাই হচ্ছে তার তপস্যা। এরপরে আসছে গুরুত্বপূর্ণ কথা, বিঘশাসি সদা চ সত সদচৈব অতিথি ব্রত শ্রদ্ধান সদা চ সদৈব দ্বিজ পূজক। সে সবসময় হবে বিঘশাসী, এই বিঘশাসী শব্দের কথা আমরা পরে আসছি। তারপরে বলছে সদা চৈব অতিথিব্রত, সে সবসময় অতিথিব্রত করবে, অর্থাৎ অতিথিকে সে তার ঘরের থেকে অতিথি যেন ফিরে না যায়, অতিথি সেবা করবে। এবং অতিথি সেবার ক্ষেত্রে এমন বলা হচ্ছে, সন্ধ্যে সময় গৃহস্থের বাড়িতে স্বয়ং মনো বলছেন, তিনি বলছেন যে সন্ধেবেলায় যখন কোনো গৃহস্থের বাড়িতে যদি কোনো অতিথি আসে, অতিথি অতিথি মানে সেই মানুষ, গেস্ট নয়,
গেস্ট ইজ নট এন অতিথি, গেস্ট হচ্ছে আমি যাকে নিমন্ত্রণ করে নিয়ে আসছি, আমি যাকে বলে কয়ে নিয়ে আসছি, ইনি কে আসবেন, কখন আসবেন, কজন আসবেন, কেন আসবেন, যেটা পূর্ব নির্ধারিত, সে অতিথি নয়। অতিথি হচ্ছে যিনি কোনো রকম খবর না দিয়ে দিন কাল বার, তিথি, তিথি হচ্ছে সময়, এই সমস্ত কোনো কিছু না মেনে যিনি হঠাৎ এসে উপস্থিত হয়, তিনি হচ্ছেন অতিথি। এবং বিশেষ করে গৃহস্থকে বলা হচ্ছে সন্ধেবেলা যদি কোনো অতিথি এসে উপস্থিত হয় তুমি তাকে কিন্তু প্রত্যাখ্যান করবে না। এটা হচ্ছে গৃহস্থের প্রতি একদম সুন্দর পরিষ্কার করে এখানে বলা হচ্ছে যে অতিথিকে তুমি কখনোই সূর্যাস্তের পর অর্থাৎ অপ্রণোদ অতিথি সায়ং সুরায় গৃহ মেধিনা কালে প্রাপ্তস্ত কালে বা নাশস্মান গৃহ বসে, মানে সূর্যাস্তের পর সন্ধ্যাবেলায় কোনো অতিথি যদি কোনো গৃহস্থের দুয়ারে এসে উপস্থিত হয় তুমি তাকে প্রত্যাখ্যান করবে না, তাকে ভোজন না করিয়ে, তাকে খাইয়ে তার বিশ্রামের ব্যবস্থা না করে গৃহস্থ খাবেও না, নিজেও বিশ্রাম নেবে না। এই এটাই হচ্ছে অতিথি পূজা। তো সেখানে বলছে সেই অতিথি সেবা, অতিথি ব্রত, সর্বদা শ্রদ্ধাশীল এবং সর্বদা দেবতা ও ব্রাহ্মণের তুমি সেবা করবে, দেবতা এবং ব্রাহ্মণের তুমি সেবা করবে। ব্রাহ্মণ অর্থে কি বোঝা হচ্ছে তা আমরা বহুবার কিন্তু আলোচনা করেছি। ব্রাহ্মণ অর্থে ব্রাহ্মণ পরিবারে জাত কোনো মানুষকেই কেবলমাত্র বোঝায় না বা একজন পৈতেধারী মানুষ নয়, ব্রাহ্মণ বলতে ব্রাহ্মণের যে আটটি গুণের কথা আমরা বলা হচ্ছে সেই গুণ যার মধ্যে রয়েছে তিনি ব্রাহ্মণ, তিনি ব্রাহ্মণ বংশে জাত হতে পারেন নাও হতে পারেন, যার মধ্যে বিদ্যা বিনয় সুচিতা দান ক্ষমা ধৈর্য আশুষ এই যে গুণগুলি রয়েছে যার মধ্যে রয়েছে বিদ্যা বিনয় থেকে আরম্ভ করে দয়া ক্ষমা স্থৈর্য এই সমস্ত গুণ যার মধ্যে রয়েছে তিনি হচ্ছেন ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ এবং দেবতাকে সেবা করবে। এইখানে যে কথাটি প্রথমে বলা হলো বিঘশাসী, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। বিঘশাসী মানে বিঘষ, বিঘষ শব্দ থেকে এসছে বিঘশাসী। বিঘষ কথাটা কি বৈদিক সময়ে বৈদিক সময়ে যজ্ঞে আহুতি দান করার পর যা দ্রব্য অবশিষ্ট থাকতো সেগুলোকে যিনি ভোজন করতেন তাকে বলা হতো বিঘষ। সেই যে ভোজন সেই যজ্ঞে সমস্ত আহুতি দেবার পর অবশিষ্ট যতটুকু পড়ে থাকতো, হ্যাঁ, সেই পূর্ণ পাত্রের মধ্যে অবশিষ্ট যেটুকু পড়ে থাকতো সেই অবশেষ, সেই অবশেষ ভোজন ক্রিয়াকে বলা হয় বিঘষ। হ্যাঁ, বিঘষ ভোজন অমৃত ভোজন এটা বলা হয়েছে। পরবর্তী সময় যখন এই যজ্ঞের ব্যাপারগুলো আর এত রইল না, তখন পরবর্তী সময় গৃহস্থ ধর্মে একজন গৃহস্থ অর্থাৎ একজন গৃহপতি তিনি সবাইকে খাইয়ে তারপর তিনি নিজে খাবেন, এই নিয়ম বা সংজ্ঞা বিঘষের অর্থে পরিবর্তিত হয়ে আসে। এখানে আমরা মহাভারতের মধ্যে দেখছি বনপর্বে যে যুধিষ্ঠির তার সাথে উপস্থিত যত ব্রাহ্মণ সাধারণ মানুষ যত লোক ছিলেন সবাইকে খাইয়ে তারপর শেষে তিনি খেতেন বলে তাকে বলা হয়েছে সেই সব বিঘষ সংগন্ত পশ্চাৎ ভুঙতে যুধিষ্ঠির। যুধিষ্ঠির হচ্ছেন বিঘষ আসে, যিনি বিঘষ গ্রহণ করেন অর্থাৎ সবাইকে খাইয়ে অবশিষ্ট যিনি ভোজন করেন তাকে বলা হয় বিঘষ আসি। ঠিক আছে, বিঘষ সম্পর্কে বলা হয়েছে যে আমৃতং বিঘষ মানে যজ্ঞ শেষ ভোজন শেষ হয়। বনবাসী যুধিষ্ঠির গার্হস্থ ধর্ম অনুসারে তিনি অতিথি ব্রাহ্মণ হতে সমস্ত মানুষজন যারা ছিলেন প্রত্যেককে তারপর কুকুর চণ্ডাল পশু পাখি সবার উদ্দেশ্যে অন্ন নিবেদন করে অর্থাৎ সবাইকে খাইয়ে তারপর শেষান্নটি গ্রহণ করতেন, এই বিঘাস হয়ে ওঠাকে বলা হয়
যে তিনি অমৃত ভোজনকারী হয়ে ওঠে, সবাইকে খাইয়ে তারপরে যে খাওয়া সেটা হচ্ছে বিঘস, বিঘস অর্থাৎ। এবং সেখানে আমরা দেখছি যে মনু কিন্তু একেবারে এই সেই প্রাচীন সময়, তিনিও এই যজ্ঞশিষ্ট মানে যেটা পরবর্তীকালে বিঘস বা বিঘস আসে এই অর্থে পর্যবশিষ্ট হচ্ছে, অর্থাৎ যজ্ঞ যজ্ঞাশিষ্ট মানে যজ্ঞে সমস্ত কিছু নিবেদন করার পর এই যে সবাইকে খাওয়ানো, এটাও তো একটা যজ্ঞ কর্ম। যে একজন গৃহস্থের যজ্ঞ কি? গৃহস্থের যজ্ঞ হচ্ছে সমস্ত মানুষকে অন্ন দান করা, এটাই তো। এই জন্য গৃহস্থ ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম, গৃহস্থ আশ্রমকে শ্রেষ্ঠ আশ্রম বলা হয়। কেন? অন্য তিনটি আশ্রম এই গৃহস্থের আশ্রমের উপরই নির্ভর করে কিন্তু বেঁচে থাকে। ব্রহ্মচর্য বলুন, সন্ন্যাস বলুন, বানপ্রস্থ যাই বলুন, তারা কিন্তু প্রত্যেকে গৃহস্থ আশ্রমের উপরে নির্ভরশীল। সেই জন্য গৃহস্থ ধর্মের এত প্রশংসা। এবং সেখানে বলছেন, মনু বলছেন, অঘংসা কেবলং ভুঙ্গতি, অঘ মানে পাপ, সে যে কেবলমাত্র নিজে খায়, কেবলং ভুঙ্গতি, যে কেবল নিজে খায়, যে নিজের জন্য খাবার তৈরি করে, হ্যাঁ, সে পাপ ভোজন করে। পাচাত আত্মকার, সে পাপ ভোজন করে। আর যে একজন সজ্জন মানুষ তাকেই বলছেন মনু, যিনি যজ্ঞাশিষ্টানং হিয়েতত সতম অন্নং বিধীয়তে, একজন সজ্জন মানুষের পক্ষে যজ্ঞাবশিষ্ট অন্ন ভক্ষণই হচ্ছে নিয়ম, বিধি। অর্থাৎ সবাইকে, গৃহস্থের যজ্ঞই হচ্ছে প্রতিদিন সবাইকে খাইয়ে সমাজে প্রত্যেক মানুষের জন্যই গৃহস্থের বাড়িতে একটু না একটু অন্ন থাকবেই। অর্থাৎ অতিথি, ব্রাহ্মণ, ভিখিরি, পশু পাখি, অন্তজ, হ্যাঁ, চণ্ডাল, যাদের যাদেরকে কোনো কেউ ইয়েই করে না, একেবারে দূরে ঠেলে রেখেছে, তাদেরকে প্রথমেই মুমূর্ষ এবং শিশুদেরকে খাওয়াবে, তারপরে দেবতা ব্রাহ্মণ তাদেরকে দেবে, তারপরে পশু পাখি মানুষ একেবারে অন্তজ চণ্ডাল সবাইকে খাইয়ে তারপর যেটুকু অবশিষ্ট থাকবে। কি অপূর্ব ধারণা দেখুন আমাদের, কি অপূর্ব এর ভাবটা। এই যে খায় সেই সবকে খাইয়ে, যিনি খান সেই গৃহকর্তা, যিনি সবাই খায়, তিনি হচ্ছেন বিঘসাসি, তিনি অমৃত ভোজন করেন। অর্থাৎ সবার অন্ন আছে সবাকার ঘরে, কেউ যেন না খেয়ে যায়। এই যেন গৃহস্থ ধর্মের মধ্যে এই কি অপূর্ব একটা সুন্দর প্রথা বা নিয়ম রয়েছে, সমাজে কেউ অভুক্ত থাকবে না। সেই জন্য বলছে যে গৃহস্থ কেবল নিজের জন্য অন্ন পাক করে, অন্ন তৈরি করে, সে কিন্তু সে খায় পাপ ভোজন করে। আর যে সবাইকে খাইয়ে অবশিষ্টটি খায় সে অমৃত ভোজন করে। এবং সেখানে অতিথি সৎকারের এইটাই হচ্ছে গুরুত্ব। সেখানে বলছে অতিথিকে না খাইয়ে গৃহস্থ কখনোই খাবেন না, অতিথিকে খাইয়ে গৃহস্থ যদি অন্ন গ্রহণ করেন, অতিথি অর্থে যিনি হঠাৎ না বলে এসে উপস্থিত হচ্ছে, যার কথা একটু আগে বললাম, তাহলে গৃহস্থের ধন যশ অমৃত এবং সদ্ধর্ম ও স্বর্গ লাভ হয়। এইখানে মনে এই কথা বলছে। তো এই যে বিঘস, সেখানেই বলছে বিঘসাসী ভাবেন স্মাত নিত্যঞ্চমৃত ভোজন বিঘস ভক্ত শেষস্তু যজ্ঞ শেষ তথা। এই হচ্ছে বিঘস শব্দের বা অমৃত মানে মূল কথা। বলছে এই হচ্ছে পরম তপস্যা, উপবাস নয়, এই অর্থে উপবাস নয়, সবাইকে খাইয়ে তারপর যেটুকু অবশিষ্ট থাকবে সেটা যিনি খান তিনি অমৃত খান, এবং তারই হচ্ছে অবশিষ্ট, তিনি করছেন তপস্যা, তারই হচ্ছে শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ তপস্বী। এবং সেই সময় তিনি যে তপস্যা করবেন তিনি কেমন ভাবে থাকবেন, তিনি থাকবেন মৌনী, তিনি হবেন পবিত্র, তিনি হবেন জিতেন্দ্রিয়, তিনি তিনি অনুত্তেজক খাদ্য খাবেন, সদা পবিত্র থাকবেন, এবং অতিথি ও দেবতার সেবায় তিনি সদা নিমগ্ন থাকবেন।
যিনি ভুক্তা অবশিষ্ট ভোজী, সর্বদা অতিথিব্রত, সর্বদা শ্রদ্ধাশীল এবং সর্বদা দেবতা ও ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধাশীল, তিনিই হচ্ছেন একজন বড় তপস্বী, তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ তপস্বী। কি করে এবার যুধিষ্ঠির বলছে, কিভাবে সর্বদা উপবাসী এবং কিভাবেই বা সর্বদা ব্রহ্মচারী হতে পারে? বলছে এই যে উপবাসের কথা আপনি বললেন, সর্বদা যোগযুক্ত, এই যে কথাটা বিশ্ব বলছেন না, সদোপবাসী সা ভবেত ব্রহ্মচারী সদা ভবেত, এই যে সর্বদা যোগ একটা কোন সাথে যুক্ত হয়ে থাকে, উপবাস এবং সর্বদা ব্রহ্মচারী, কিভাবে একজন মানুষ এরকম ভাবে উপবাসী এবং কিভাবে সে ব্রহ্মচারী হয়ে থাকতে পারে, সে যুধিষ্ঠির সেটা হয়ে জিজ্ঞেস করছে। হ্যাঁ, এবং বিগত শব্দের তাৎপর্যটাই বাকি এখানে জিজ্ঞেস করছে। সেখানে বিশ্ব বলছেন, যিনি মধ্যাহ্ন ভোজনের পূর্বে এবং রাত্রি ভোজনের পূর্বে কিছুই খান না, মধ্যাহ্ন খাবার আগে এবং রাত্রে খাবার আগে কিছুই খান না, তিনি হচ্ছেন সর্বদা উপবাস। এটা হচ্ছে বাইরের দিক থেকে। তপস্যা তো দুই ধরনের, অন্তর তপস্যা আর বহির তপস্যা। তো এই যে উপবাস সেটাকেই বলছেন তপস্যা। উপবাস কিরকম না, সর্বদা এটা কোনো শুভ কিছুর সাথে যোগযুক্ত হয়ে থাকা। উপশব্দের অর্থ হচ্ছে সন্নিকটে বাস, কোনো একটা ভালো কাজের জন্য, ভালো কাজ, ভালো চিন্তা, ভালো কোনো কিছু বিষয়ের সাথে যোগযুক্ত হয়ে থাকাটাই হচ্ছে উপবাস। তো এই উপবাস দু রকমের, একটা হচ্ছে অন্তর উপবাস, এই যে ভালো কোনো কিছুর সাথে যোগযুক্ত হয়ে থাকা, এটা হচ্ছে অন্তর উপবাস। আর বাইরের দিক থেকে সে তাকে তো কিছুটা খেতেই হবে শরীর রক্ষার জন্য, শরীরকে তো কষ্ট দেওয়াটাকে তো বিশ্ব উপবাস বলছে না, আমাদের শাস্ত্রও তা ওই বলেন। তাহলে খাওয়ার ব্যাপারটা কি, খাওয়ার এই জায়গায় বিধিবিধান বলছে যে তুমি সবসময় খালি গপ গপ করে খাবে না। এখানে বলছেন যিনি মধ্যাহ্ন ভোজনের পূর্বে এবং রাত্রি ভোজনের পূর্বে কিছুই খান না, তিনি সর্বদা উপবাসী বলে অভিহিত হয়ে থাকে। যিনি কেবলমাত্র সংযমের মধ্যে দিয়ে, তার নিয়মের মধ্যে দিয়ে চলেন, তিনি হচ্ছেন ব্রহ্মচারী। এখানে বলছেন একজন গৃহস্থও কিন্তু ব্রহ্মচর্য হয়ে থাকতে পারে। এখানে গৃহস্থের কথা বলা হচ্ছে, এটা কিন্তু কোন সন্ন্যাসীর কথা বলা হচ্ছে না, এখানে হচ্ছে গৃহস্থ ধর্মের কথা বলছে। একজন গৃহস্থ তিনি মধ্যাহ্ন ভোজনের আগে কিংবা রাত্রি ভোজনের পূর্বে তিনি কোনো কিছুই খাবেন না, এবং যিনি এইভাবে থাকেন তিনি হচ্ছেন সর্বদা উপবাস। এবং দ্বিতীয় বলছেন, যিনি কে একজন গৃহস্থ, তিনি তো বিবাহিত, তাহলে তার পক্ষে ব্রহ্মচর্য কি করে থাকা সম্ভব? প্রশ্নটা এখানে উঠে আসছে। যুধিষ্ঠিরের প্রশ্ন কিন্তু গৃহস্থকে লক্ষ্য করে, কোনো বানপ্রস্থী বা কোনো ব্রহ্মচর্য বা কোনো সন্ন্যাসীকে লক্ষ্য করে এই প্রশ্ন কিন্তু যুধিষ্ঠির করছেন না, এটা মনে রাখবেন। যুধিষ্ঠিরের এই যে প্রশ্ন, তপস্যা কাকে বলে, কে কিভাবে একজন তপস্বী হবেন, কিভাবে তিনি ব্রহ্মচর্য, এটা সবটাই হচ্ছে একজন গৃহস্থের কে লক্ষ্য করে, অর্থাৎ গৃহস্থের তপস্যা। সেখানে বলছেন একজন গৃহস্থ কিভাবে ব্রহ্মচর্যে তিনি থাকবেন, গৃহস্থ তিনি তো বিবাহ করেছেন, তাহলে সে ব্রহ্মচারী হলো কি করে? সেখানে বলছেন যিনি কেবল ঋতুকালেই বার্যার সাথে মিলিত হন, তিনি সর্বদা ব্রহ্মচারী বলে অভিহিত হন। আর যিনি সর্বদা জ্ঞান চর্চা করেন, সত্যবাদী, শুধু ঋতুকালে ভার্যা গমন নয়, এটা কোন শুধুমাত্র ব্রহ্মচারীকে বলছেন, ব্রহ্মচারীর লক্ষণ হচ্ছে জ্ঞান চর্চা, সত্যবাদী, পবিত্র থাকা হচ্ছে ব্রহ্মচারীর লক্ষণ, যেটা আমরা আগে আলোচনা করেছি। তাহলে একজন গৃহস্থ কিভাবে ব্রহ্মচারী হয়ে থাকতে পারবেন না, তিনি সর্বদা জ্ঞান চর্চা করবেন, তিনি সত্যবাদী হবেন, তিনি জীবন যাপনে পবিত্র থাকবেন, শুদ্ধ মনোভাব হবেন, এবং কেবলমাত্র ঋতুকালে তিনি ভার্যার সাথে মিলিত হবেন। তিনি বৃথা মাংস ভোজন করেন না, যিনি বৃথা মাংসা
মাংসাশী ভাবে বা বৃথা মাংস কাকে বলে? বৃথা মাংস তাকেই বলে, অর্থাৎ যে মাংস, যে খাদ্য, শুধু মাংস কেন, যে কোনো খাদ্যই যা ঈশ্বরকে, দেবতাকে নিবেদন না করে যে খাওয়া, সেই মাংসকে বলা হয় বৃথা মাংস। অর্থাৎ মাংস খাওয়া দোষ, কিন্তু যে মাংস দেবতাকে নিবেদন করে খাওয়া হয়, সেইটাকে, সেই মাংস সে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারে। সুতরাং বলছে বৃথা মাংস যিনি ভোজন করেন না, অর্থাৎ যিনি দেবতাকে নিবেদন না করে কোনো কিছু খান না, তিনি কিন্তু, অর্থাৎ দেবতাকে নিবেদন করে যিনি খাদ্য গ্রহণ করেন, সেটি মাংসও হতে পারে, মাছও হতে পারে, অন্য যে কোনো খাবার হতে পারে, তাকে বলা হয় অমাংস ভোজী। এবং শুধু তাই নয়, তার মানে কি আমি দেবতাকে নিবেদন করবার যথেচ্ছ খাবো না, এখানে একটি শব্দ আছে পরিমিত, পরিমিত খাবার, পরিমিতির উপরে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে। মানে তুমি দেবতাকে নিবেদন করে যথেচ্ছ খেতে পারবে, যা খুশি তাই খেতে পারবে না, পরিমিত এবং শুদ্ধ, এখানে দুটি শব্দ আছে, যিনি পরিমিত খান এবং যিনি শুদ্ধ খাবার গ্রহণ করেন, এবং সেই খাবারটিও যিনি দেবতাকে নিবেদন করে খান, যিনি প্রত্যহ দান করেন এবং যিনি পবিত্রভাবে বসবাস করে, বারবার এই শুদ্ধ থাকা, পবিত্র থাকার উপরে কথা বলছে, যিনি দিনের বেলা নিদ্রা যান না, তিনি হচ্ছেন জিতেন্দ্রিয় ব্রহ্মচারী। এই ব্রহ্ম গৃহস্থ ব্রহ্মচারী হয়ে উঠতে পারেন এই সমস্ত গুণের মধ্যে দিয়ে, যিনি শেষে আবার যিনি বলছে, যিনি প্রত্যহ ভৃত্য এবং অতিথিদেরকে খাওয়ানোর পর, এখানে বিশেষ করে লক্ষ্য করুন, শুধু অতিথি নয়, আমাদের বাড়িতে সাধারণত আমরা কি করি, অতিথির এলে একটু যত্ন করলাম, নিজের বাড়ির লোকজন, আত্মীয় স্বজন বা নিজের পরিবারের সদস্যকেও আমরা যত্ন করলাম, কিন্তু যারা আমাদের বাড়ির পরিচারক, যারা আমাদের ভৃত্য কাজ করে, তাদের প্রতি আমরা যত্নবান হই, নিজেরা ভালো ভালো খাই, অন্য ভৃত্যদেরকে যেমন তেমন একটু ব্যবস্থা করে দিই, নিজেদের জন্য দামি চাল আসে, ভৃত্যদের জন্য ওই মোটা চাল বরাদ্দ, তাদের জন্য এক তরকে এই ভাত যেমন তেমন একটা, না সেসব তো নয়। বলছেন যিনি প্রত্যহ, খুব ভালো একদম পরিষ্কার করে এখানে বলছেন, যিনি প্রত্যহ ভৃত্য এবং ভৃত্তা অতিথিষু, একসঙ্গে, আগে ভৃত্য তারপরে অতিথি শব্দটা এসছে, ভৃত্ত অতিথিষ যভুঙ্গতে ভুঙ্গবৎসু সদা নর অমৃতম কেবলং ভুঙ্গতে ইতি বিদ্ধি যুধিষ্ঠির। যে যুধিষ্ঠির, যিনি প্রত্যেক দিন, একদিন আদিন বিশেষ দিন না, যিনি রোজ প্রত্যেক দিন দুবেলা ভৃত্য এবং অতিথিদেরকে ভোজন করানোর পর ভোজন, অবশিষ্ট ভোজন গ্রহণ করেন, তিনি হচ্ছেন বিঘোষাসী, তিনি অমৃত ভোজন করেন। এবং সেখানে বলছে প্রতিদিন ভৃত্য এবং অতিথিরা ভোজন না করলে, যদি ভোজন করেন না, তিনি ওই উপবাস তার এইটুকু, যতক্ষণ পর্যন্ত তার বাড়ির অতিথি এবং ভৃত্যরা, প্রথমে কিন্তু বলছে ভৃত্যরা, ভৃত্য এবং অতিথিরা যতক্ষণ না খাওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যিনি খান না, ততক্ষণ পর্যন্ত যে তিনি উপবাস থাকেন, তার উপবাসটাকেই বলা হচ্ছে বাহ্যিক উপবাস, তিনি প্রকৃত উপবাসী। দেবগণ, পৃথিগণ, অতিথিগণ এবং ভৃত্যগণের ভুক্তাবশিষ্ট, এখানে খুব চমৎকার কথা বলছি, দেবতাভ্য পৃথিভ্যশ্চ ভৃত্তভ্য অতিথিভ্য সহ, ভৃত্য এবং অতি অবশিষ্ট স্তু অশ্নাতি, অশ্নাতি মানে যে গ্রহণ করে, অশ্ন খাদ তামাহু বিঘোষাসীন, যিনি দেবতা, পিতৃগণ, অতিথিগণ এবং ভৃত্যগণের ভুক্তা অবশিষ্ট, সবাইকে খাইয়ে তারপর যা অবশিষ্ট তাকে ভোজন করেন, তাকেই বিঘোষাসী বলা হয়, তামাহু বিঘোষাসীন, তারই অনন্ত স্বর্গ লাভ হয়, তার গৃহেই সবসময় দেবতা, ব্রহ্মা এবং পবিত্র সমস্ত ভাব বিরাজ করেন, এবং তার, তিনি তার গৃহই স্বর্গ হয়ে ওঠে। এই হচ্ছে মূল কথা, দেবতাবিশ্চ ইয়সার্ধং
পৃথিবশ্চ পুঞ্জতে রমন্তে পুত্র পৌত্রশ্চতে সঙ্গতি অনুত্তম। তিনি পুত্র পৌত্র সহ সে পরম গতি পরম আনন্দে তিনি জীবন নির্বাহ করে, গতির অনুত্তমা রমন্তে তিনি উপভোগ করেন, আনন্দের সঙ্গে থাকেন। পুত্র পৌত্র বিক্রম, পুত্র নাতি ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে তিনি আনন্দে দিন অতিবাহিত করেন। এই হচ্ছে একজন গৃহস্থের পরম ধর্ম এবং এটি হচ্ছে গৃহস্থের তপস্যা। না খেয়ে শরীরকে কষ্ট দিয়ে উপবাস করলে কোনো মঙ্গল হয় না। সেখানে পরিমিত খাওয়া এবং সবাইকে খাইয়ে তারপর, এবং সবাইয়ের মধ্যে ভৃত্যরাও কিন্তু রয়েছে, বিশেষ করে লক্ষ্য করা বাড়ির কাজের মানুষ, সেই মানুষটিও কিন্তু এখানে বিশেষ গুরুত্বপূর্ণ। সবাইকে খাইয়ে যিনি খান তিনি বিঘোষাসী, তিনি তপস্বী যার মধ্যে সেই শুদ্ধতা আছে, পবিত্রতা আছে এবং পরিমিতি বোধ আছে, তিনি সত্যে অধিষ্ঠিত। তিনি কিন্তু সারাটি জীবন তার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আনন্দে দিন কাটাতে পারে। এই অপূর্ব যে ভাবটি, এটি যেন আমরা এখান থেকে আমাদের অধ্যায় মহাভারতের মধ্যে থেকে আমাদের প্রতিদিনের চলার জীবনের যে অপূর্ব একটা ভাব, একটা শাশ্বত চিন্তা যা আমাদেরকে অমৃত করে তোলে, তারই পরিচয় এই আলোচনার মধ্যে ফুটে উঠেছে। প্রাণারাম প্রাণারাম প্রাণা।